সিঙ্গাপুরের অফিসিয়াল নাম রিপাবলিক অফ সিঙ্গাপুর। এটিকে রয়্যাল সিটি বা গার্ডেন সিটিও বলা হয়। এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত। এই দেশটিকে দেখলে মনে হয় ইউরোপের এক টুকরো এখানে চলে এসেছে। মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার কাছাকাছি এর মেন দ্বীপ, আর তাছাড়া আরও 62টি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত সিঙ্গাপুর। এর এরিয়া মাত্র 719 বর্গ কিলোমিটারের মতো। সিঙ্গাপুর স্বাধীন হওয়ার পর থেকেই ল্যান্ড এক্সটেনশন প্রজেক্টের মাধ্যমে 130 কিলোমিটার এরিয়া বাড়িয়েছে। তো চলুন, আমাদের সাপলুডু চ্যানেলের আয়োজনে আজকের বিশ্বের এবারের পর্বে জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে সুন্দর ও আধুনিক শহর সিঙ্গাপুরের কিছু অজানা তথ্য সম্পর্কে। আর এরই মধ্যে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি। সিঙ্গাপুরের জনসংখ্যা মাত্র 56 লাখ, যা কিনা ঢাকার একটা থানার সমান। এখানে প্রায় 74% চাইনিজ, 13% মালাই আর 10% ভারতের মানুষ, এবং বাকি সব নানান দেশের মানুষ বাস করে থাকে। সেখানকার 33% মানুষ বৌদ্ধ, 20% মানুষ খ্রিস্টান আর 14% মানুষ মুসলিম, 5% মানুষ হিন্দু। কাতার, দুবাইয়ের পর 4 নম্বর ধনী দেশ হচ্ছে এই সিঙ্গাপুর। সেখানকার কারেন্সি সিঙ্গাপুর ডলার। সিঙ্গাপুরের নাম একটি মালয় শব্দ সিংপুরা থেকে নেওয়া হয়েছে, যার মানে হচ্ছে সিংহের দেশ। 13 শতাব্দীতে সুমাত্রার রাজপুত্র সাংনিল উতামা তেমাসিক এসেছিল। আসলে তেমাসিক হলো সিঙ্গাপুরের পূর্ব নাম, আর সে একটি সিংহ দেখতে পায়, যার কারণে এ দেশের নাম রেখে যায় সিংপুরা। কিন্তু আসলে সেখানে কোনো সিংহই নেই, রাজপুত্রই তো অন্য কিছু দেখে সিংহ ভেবেছিল। মোনাকো, ভ্যাটিকান সিটি আর সিঙ্গাপুর এমন দেশ যেগুলোর পুরোটাই শহরের সাথে সাথে দেশও। সিঙ্গাপুরের জায়গা কম হওয়ায় তারা কম্বোডিয়া থেকে কোটি কোটি কিউবিক ফিট বালু ইম্পোর্ট করেছিল, কারণ সিঙ্গাপুরের জায়গার দরকার ছিল আর কম্বোডিয়া ছিল টাকার। সিঙ্গাপুর এত ধনী দেশ হওয়ার পরেও তারা দুবাইয়ের মতো বড় বিল্ডিং বানাতে পারেনি, কারণ বিসি এয়ার ট্রাফিকের জন্য সেখানে 280 মিটার থেকে বড় বিল্ডিং বানানো সম্ভব হবে না। 1963 সাল পর্যন্ত সিঙ্গাপুর ব্রিটেনের অংশ ছিল, এরপর তাদের মালয়েশিয়ার সাথে যুক্ত করে দেয়া হয়, আর 1965 সালে তারা ভোটিং করে মালয়েশিয়া থেকে আলাদা হয় আর স্বাধীনতা লাভ করে। একটা সার্ভের মতে সিঙ্গাপুর সবচেয়ে বুদ্ধিমান আর মানবিক দেশ। সিঙ্গাপুর পৃথিবীর 5 নম্বর নন ক্রাফট দেশ আর এশিয়াতে 1 নম্বর। সিঙ্গাপুরের জায়গা কম হয়, সেখানে গাড়ি সেখানকার সরকার পছন্দ করে না, তাই কেউ গাড়ি কিনতে চাইলে গাড়ির 1.5 গুণ বেশি টাকা দিয়ে সার্টিফাইড করতে হয় সরকারের থেকে। সিঙ্গাপুরের কথা মাথায় আসলে হয়তো আপনারা ভাবেন যে বিল্ডিং আর বিল্ডিং, কিন্তু সেখানে প্রত্যেক জায়গায় প্লেগ্রাউন্ডও আছে আর যথেষ্ট পরিমাণ গাছ আছে। সেখানকার সরকার দেশকে সিটি ইনে গার্ডেন বানিয়েছে। সিঙ্গাপুরে ঘোরার জায়গা অনেক, আপনারা চাইলে অনেক রোমাঞ্চকর জায়গায় ঘুরে আসতে পারেন। সেখানে হলিউড সিটি আছে, অ্যাসেন্ট সিটি আছে, আবার জুরাসিক সিটি, তাছাড়া আরও আছে অনেক পার্ক, রোলার কোস্টার ও রাইড। তো বন্ধুরা, আপনি কি চান? আপনি কি ঘুরতে যেতে চান সিঙ্গাপুরে? আমি তো অনেক এক্সাইটেড সিঙ্গাপুরে ঘোরার জন্য, কিন্তু আমার কাছে এত টাকা নেই সেখানে যাওয়ার মতো। তো সিঙ্গাপুরের এই ভিডিওর ব্যাপারে বা সিঙ্গাপুরের ব্যাপারে আপনার যা মতামত আছে তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর পরবর্তীতে সাপলুডু চ্যানেলে এরকম সব রোমাঞ্চ রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন।